মাত্র 50 বছরে মুসলমানদের হাত ধরে যে নতুন সভ্যতা জন্ম নিয়েছে, সেই সভ্যতা এই পৃথিবীকে এমন কিছু দিয়েছে যেটা আসলে এর আগের 1000 বছর ধরে হয়নি। আশা করি এই বইটি আপনাদেরকেও এমন কিছু জানাবে যেটা জানার কারণে আমাদের ভিতর থেকে ওই হীনম্মন্যতা দূর হয়ে যাবে। বইটা আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে। আপনারা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, মুসলিম সভ্যতার 1001টি আবিষ্কার, আমার মধ্যেকার যে একটা তৃপ্তির প্রয়োজন ছিল সেই তৃপ্তি এই বইটা দিতে পেরেছে। আমরা মুসলমানরা আমরা এই পৃথিবীকে কী দিয়েছি এটা সম্পর্কে আমাদের জানার অনেক ঘাটতি রয়েছে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র 50 বছরে আরবদের হাত ধরে মুসলমানদের হাত ধরে যে নতুন সভ্যতা জন্ম নিয়েছে, সেই সভ্যতা এই পৃথিবীকে এমন কিছু দিয়েছে যেটা আসলে এর আগের 1000 বছর ধরে হয়নি। অষ্টম শতাব্দী, নবম শতাব্দী, এই সময়টাতে মুসলিম বিশ্বে আবিষ্কারের জোয়ার বয়ে যায়। আজকে যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এর অধিকাংশ জিনিসের যে প্রথম ভার্সনটা, এই ভার্সনটা প্রথম, যেমন ক্যামেরার প্রথম ভার্সনটা তৈরি করেন ইবনে হাইসাম। আজকে যেটাকে আমরা এক্সপেরিমেন্টাল সায়েন্স বলি, এইটা আরবদের হাত ধরে এই পৃথিবী জানতে পেরেছে। বিজ্ঞানের যে ভাষা, বিজ্ঞানের যে পদ্ধতি, এই পদ্ধতিটা মুসলিমরা চিনিয়েছে এই পৃথিবীকে। এরকম সমস্ত আজকে যত কিছু আপনারা দেখেন প্রত্যেকটার প্রথম যে ভার্সন, এই ভার্সনটা তৈরি করেছেন একজন মুসলিম। কিন্তু আজকে আশ্চর্যের বিষয়, আপনি যদি পাঠ্য বই খুঁজেন দেখবেন সবখানেই প্রত্যেকটা সাবজেক্টের জনক একজন ইউরোপিয়ান, হয় গ্রিক অথবা ব্রিটিশ। হ্যাঁ, অক্সিজেন কী আবিষ্কার করেছে, কার্বন ডাইঅক্সাইড কী আবিষ্কার করেছে, তারপর সমস্ত কিছুর আবিষ্কারকই আপনি দেখবেন একজন ইউরোপিয়ান। এবং এইটা সম্পর্কে এই যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে একজন বিখ্যাত বিজ্ঞানীর ইতিহাসবিদ রবার্ট ব্রিফল্ট ওদের একটা কথা আছে, সেটা হচ্ছে, এবং এটা উনি অনেক কটাক্ষ করেছেন ইউরোপিয়ানদের এই কাজটাকে, যে প্রথম ইউরোপিয়ান যদি কোনো জিনিস দেখে থাকে সেই সেটার আবিষ্কারক। কিন্তু এর আগে যে বিজ্ঞানের একটা সমৃদ্ধ ইতিহাস মুসলমানদের হাত ধরে রচিত হয়েছে সেটা সম্পর্কে তারা আমাদেরকে জানতেও দিতে চায় না, এবং আমরা নিজেরাও এটা জানতে আগ্রহী না। আমি আপনাদের জন্য একটা নতুন একটা বইটা বেশ আগেই এসেছে, কিন্তু এতদিন আমিও এটা সম্পর্কে খুব বেশি জানতাম না। বইটা আমার সত্যি আমার মন কেড়ে নিয়েছে। আপনারা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, মুসলিম সভ্যতার 1001টি আবিষ্কার, আমার মধ্যেকার যে একটা তৃপ্তির প্রয়োজন ছিল সেই তৃপ্তি এই বইটা দিতে পেরেছে। তো আপনারা যদি এই বইটি পড়েন আপনারা এই বইয়ের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। আজকে আমি যতটুকু বললাম এটা কিছুই না। হ্যাঁ, এই বইয়ের যে বিপুল তথ্য, এই বইটি আপনারা জানেন যে ন্যাশনাল জিওগ্রাফি থেকে প্রথম এটা প্রকাশিত হয়েছে। আমাদের অত্যন্ত প্রথিতযশা একজন অনুবাদক, আপনারা জানেন প্রোডাক্টিভ মুসলিম বইয়ের অনুবাদ করেছেন মিরাজ রহমান ভাই, উনি এই বইটির অনুবাদ করেছেন। এবং সেই সাথে এটা বইয়ের কোয়ালিটি অত্যন্ত সুন্দর, মানে প্রত্যেকটা ছবি, এবং ছবি না দেখলে আমার নিজেরই শান্তি হয় না, যে ছবি দেখে বা ম্যাপ দেখে একটা জিনিস পড়তে না পারলে, ইতিহাস পড়তে না পারলে আমার নিজেরই শান্তি হয় না। তো সেখান থেকে এই বইটা আমাকে 100% স্যাটিসফাই করেছে। আশা করি এই বইটি আপনাদেরকেও এমন কিছু জানাবে যেটা জানার কারণে আমাদের ভিতর থেকে ওই হীনম্মন্যতা দূর হয়ে যাবে।